1757 সালের 23 জুন পলাশির আমবাগানে মুর্শিদাবাদের নবাব সিরাজউদ্দৌলার সঙ্গে রবার্ট ক্লাইভের নেতৃত্বাধীন ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির যুদ্ধ হয়, যা ইতিহাসের পাতায় পলাশির যুদ্ধ নামে পরিচিত। এই যুদ্ধে জয়লাভ করে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। পরবর্তীকালে সারা ভারতকে ইস্ট ইন্ডিয়া কোম্পানি তাদের দখলে নিয়ে আসে। বলা হয় পলাশির যুদ্ধ পলাশি গ্রামকে ঐতিহাসিক করে তুলেছে। ইংরেজ রাজত্বের পলাশি নদিয়া জেলার অন্তর্ভুক্ত হয়। এই যুদ্ধকে স্মরণ করেই সেখানে একটি স্তম্ভ তৈরি করা হয়, যা বর্তমানে পলাশি মনুমেন্ট নামে খ্যাত। 1757 সালের জুন মাসের 23 তারিখে এই যুদ্ধ সংঘটিত হয়। এই যুদ্ধে নবাবের সৈন্য ছিল 65,000, অপরদিকে ইস্ট ইন্ডিয়া কোম্পানির সৈন্য ছিল মাত্র 3,000। যুদ্ধকালীন সময়ে বৃষ্টিপাতে নবাব এবং ফরাসিদের কামানের গোলায় ব্যবহৃত গান পাউডার ভিজে গেলে তা ব্যবহারের অযোগ্য হয়ে ওঠে, কিন্তু ইংরেজরা তাদের গান পাউডার সুরক্ষিত রাখতে পারে তাদের সুকৌশলে। জানা যায় দিনে যুদ্ধ করে ক্লাইভ রাতে পালিয়ে যাওয়ার পরিকল্পনা করেছিলেন, কিন্তু যুদ্ধের একটি পর্যায়ে বেলা 3টে নাগাদ কামানের গোলার আঘাতে মীর মদন নিহত হলে নবাব সিরাজউদ্দৌলা ভেঙে পড়েন। পরবর্তীকালে মির্জাফরের কাছে যুদ্ধের পরামর্শ চান। সেখানে মির্জাফর নবাবকে যুদ্ধ বন্ধ করে দিয়ে পরবর্তী দিনে যুদ্ধ করার প্রস্তাব দেন। এতে আপত্তি জানান মোহনলাল, কিন্তু তার শত আপত্তিকে প্রশ্রয় না দিয়ে নবাব যুদ্ধ বন্ধ করে দেন। অপরদিকে মির্জাফর এই কথা ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে সূত্র মারফত জানিয়ে দেয়। সেই সুযোগে ইস্ট ইন্ডিয়া কোম্পানি নবাবের অপ্রস্তুত সৈন্যবাহিনীর ওপর অতর্কিতে হামলা চালায় এবং সেই যুদ্ধে জয়লাভ করে। ফলে 200 বছরের জন্য বাংলা তার স্বাধীনতা হারায়। প্রতি বছর 23 জুন এই যুদ্ধকে স্মরণ করে পলাশি দিবস পালন করা হয়। বৃহস্পতিবার সেরকমই নদিয়ার পলাশিতে এই দিনটি মহাসমারোহে অনুষ্ঠিত হল। স্থানীয় আজাদ হিন্দ স্বেচ্ছাসেবক সংগঠনের পক্ষ থেকে অনুষ্ঠিত করা হল ঐতিহাসিক পলাশি দিবস। সারা দিন বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে এদিন যুদ্ধে শহীদ হওয়া সৈনিকদের শ্রদ্ধা জানানো হবে বলেও জানান উদ্যোক্তারা। বাংলার নবাব সিরাজউদ্দৌলাকে, স্বাধীন নবাব ছিলেন, সিরাজউদ্দৌলাকে মির্জাফরের সহায়তায়, অর্থাৎ সিরাজউদ্দৌলা সেনাপতিকে ইংরেজরা উৎকোচ দিয়ে হাত করে নিয়ে মোটামুটি হারিয়ে দিয়েছিল। তো সেই যুদ্ধে মীর মদন আর মোহনলাল এরা শহীদ হন। তো ওই শহীদ দিবস আমরা পালন করতে আসি। এটা আমরা প্রায় 30 বছর থেকে এটা করে আসছি। মূলত যে উদ্যোগটা যে আপনারা নেন, এই কারা কারা আসে? এটা হচ্ছে বাংলা সারা সব প্রান্তের লোক আসে। এসছি একটা বিশাল উদ্দেশ্য নিয়ে, যে উদ্দেশ্যটা আজ থেকে 2005 থেকেই আমরা এটা করে আসছি। 2005-এ প্রথম আমরা এখানে এসেছিলাম এবং আমরা এসে যখন দেখেছিলাম তখন এখানে কিছুই ছিল না, শুধু বন জঙ্গল ফাঁকা মাঠ, এছাড়া আর কিছুই ছিল না। সেই সময় আমাদের পক্ষ থেকে তার আগে বলে দিই, আমরা বাংলাদেশ ভারত পাকিস্তান পিপুলস ফোরামের তরফ থেকে এসেছি এবং আমাদের এই সংস্থা 2005-এই শুরু হয় এবং 2005-এ এখান থেকেই শুরু হয়। এখানেই এসে প্রথমে আমাদের এই সংস্থা তাদের প্রথম সংবিধান তৈরি করে। তারপর থেকে আমাদের প্রত্যেক বছর এখানে আসা, কোনো বছরই বাদ যায়নি এবং প্রত্যেক বছরই আমরা এসে একটা না একটা কিছু করে গেছি। এবারেও আমাদের একটা বড় উদ্দেশ্য ছিল, কিন্তু নানান রকম কারণে, করোনার কারণে হোক, যেভাবেই হোক, সেটা সফল হলো না। সেটা একটা মীর মদন মোহনলালের মূর্তি স্থাপন করা, যেটা এখানে নেই। এবারে যে সিরাজউদ্দৌলার মূর্তিটা আপনারা দেখছেন, যেখানে মাল্যদান করা হচ্ছে বা হয় বা হোক হবে, সেই সিরাজউদ্দৌলার মূর্তিটা কিন্তু আমাদের বাংলাদেশ ভারত পাকিস্তানের তরফ থেকেই বানানো হয়েছে। আপনারা দেখবেন তলায় ফলকে লেখা আছে আমাদের সংস্থার নাম। কর্মসূচিটা হচ্ছে 1757 সাল 23 জুন, যেটা বৃহস্পতিবার ছিল। 2022 23 জুন আজকেও বৃহস্পতিবার, এই দিনটাকে স্মরণ করে প্রত্যেক বছরেই হয়, কিন্তু এবছর আমাদের ऐतिहासिक दिन है, क्योंकि आज के दिन 23 जून 1757 को जब रॉबर्ट क्लाइव ने ईस्ट इंडिया कंपनी ने हमला किया था, उसके बाद में पलासी में जो हार हुई थी, उसी के बाद में देश गुलाम बना। 265 साल पहले की ये बात है
और इससे पूरे देश को तमाम सारे सबक सीखने की ज़रूरत है, क्योंकि जिन लोगों ने हमला किया था उनके पास बहुत छोटी सी फ़ौज थी, 300 लोगों की फ़ौज थी और सिराजुद्दौला के पास में 18,000 की फ़ौज थी। इसके बावजूद भी हार का कारण ये था कि जो मुख्य लोग थे उन लोगों ने गद्दारी करने का काम किया था। और इस समय देश के सामने यही संकट है कि जो आज़ादी हमने बहुत बड़ी कुर्बानी के बाद में हासिल करने का काम किया था, उस आज़ादी के साथ में तमाम लोग जिन लोगों ने आज़ादी की लड़ाई के दौरान अंग्रेज़ों का साथ दिया था, वो लोग आज इस आज़ादी के साथ में कंप्रोमाइज़ करने का काम कर रहे हैं, समझौता करने का काम कर रहे हैं। और इसलिए इस देश की आज़ादी की लड़ाई लड़ने की, इस देश के लिए लोकतंत्र की लड़ाई, संविधान की लड़ाई और इस देश को बचाने के लिए आज का दिन से सबक लेना बहुत ज़रूरी है। अभी जो संयुक्त किसान मोर्चा ने जो आंदोलन चला सवा महीना, वो यूनाइटेड पंजाब से हम लोग आंदोलन किया, हरियाणा पंजाब जो 13 महीने चला, और आज़ादी की जो लड़ाई की बात की, ये हम यहाँ पर प्लासी के लिए हम आए बंगाल में, आज़ादी की लड़ाई लड़ने के लिए बंगाल का और पंजाब का बहुत बड़ा इस देश में योगदान रहा है। और हमने संकल्प लिया कि हम हर गांव-गांव जाएंगे और जाकर के एक नई आज़ादी का आंदोलन हम दोबारा शुरू कर रहे हैं। जैसे डॉक्टर सुनीलम ने कहा कि वो गद्दारी करने वाले जो देश को बेचने वाले लोग थे, जो उस वक्त अंग्रेज़ों की गुलामी करने वाले लोग थे, वो आज शासन में बैठे हैं, वो RSS और BJP के लोग जो इस देश को मल्टीनेशनल कॉर्पोरेट घरानों के सामने बेचने का षड्यंत्र रच रहे हैं, हम उसके खिलाफ़ एक व्यवस्था परिवर्तन की लड़ाई लड़ रहे हैं। और बंगाल के हम लोगों से इसलिए आए कि क्योंकि बंगाल का इस देश की आज़ादी में नेताजी सुभाष चंद्र बोस दिया जिन्होंने, और उन नेताजी सुभाष चंद्र के बोस के सपनों को पूरा करने के लिए, और पंजाब ने उसके अंदर बढ़ चढ़ कर भाग लिया था। पंजाब और जब बंगाल और बिहार, उत्तर प्रदेश, तमाम जिस संगठन को डॉक्टर सुनीलम और गोपा मुखर्जी तुम्हारे बंगाल से, और बहन हमारी माला शीलम झा वगैरह, ये साथी सभी जो विभिन्न देश से इकट्ठे होकर के आए हैं, ভারত পাকিস্তান পিপলস ফোরামের উদ্দেশ্য ছিল যখন নবাব সিরাজউদ্দৌলা ছিল 1757 সালে, তখন কিন্তু বাংলাদেশ ভারত পাকিস্তান একই দেশ ছিল, অতএব তখন সেই শাসক ছিল নবাব সিরাজউদ্দৌলা। এইবার পরে তিনটি দেশ আলাদা হয়ে গেছে, কিন্তু তিন দেশের জনগণ তাদের সুবিধা অসুবিধা চলাফেরা সাংস্কৃতিক এবং রাজনৈতিক সমস্ত দিকটা তিন দেশের মানুষের মধ্যে আমরা একটা মিলন বন্ধন ঐক্য স্থাপন করার জন্য আমরা বাংলাদেশ ভারত পাকিস্তান পিপলস ফোরাম 2007 সালে এই মুর্শিদাবাদের পলাশের এখান থেকে আমরা প্রতিষ্ঠা করেছি। নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, আনন্দ বার্তা।